হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ পয়েন্ট আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল টু থাউজেন্ড তোমাদের যে পরীক্ষাটা হয়েছিল তার যে রিজনিং পোর্শনটা তার সলিউশনটা আমি আজকে নিয়ে এসেছি এর আগে আমি তোমাদের ডাব্লু বিপি এসআই এবং কনস্টেবেল এর যে ম্যাথ পোর্শনগুলোর সলিউশন সেগুলো আমি কিন্তু দিয়ে দিয়েছি ঠিক আছে আর রিজনিং পোর্শনটাও কিন্তু এস আই এর আর কনস্টেবলের টু থাউজেন্ড যে যে পরীক্ষাটা হয়েছিলো তার রিজনিং পোর্শনটাও কিন্তু সলিউশন আমি দিয়ে দিয়েছি এর যে প্লেলিস্টের লিস্টের লিঙ্কগুলো সেগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা ক্লাসগুলো করে নিতে পারো এগুলো কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার্সে এসেছিলো তোমাদের সামনে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা হতে চলেছে তার জন্য কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট ঠিক আছে কারণ এগুলো দেখলে তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে কী ধরনের রিজনিং ম্যাথ এগুলো আসে ঠিক আছে তো প্রিভিয়াস ইয়ারসগুলো কিন্তু তোমরা খুব ভালো করে দেখবে তো চলো বন্ধুরা আজকের ক্লাসটা শুরু করা যাক আজকে এক নম্বর দেখো এখানে তোমাদের টোটাল সতেরোটা রিজনিং এসেছিলো ঠিক আছে এক নম্বরে দেখো নিচের কোন চিত্রটি মানে ছবিটি শিক্ষক খেলোয়াড় এবং স্নাতক এর মধ্যে সম্পর্ক নির্দেশ করে ঠিক আছে তো এখানে বলেছে শিক্ষক তো কিছু শিক্ষক আবার খেলোয়াড়ও হতে পারে আবার যে কিছু স্নাতক যারা স্নাতকরা কি খেলোয়াড়ও হতে পারে আবার শিক্ষকও হতে পারে ঠিক আছে বুঝতে পারলে তো এখানে তোমাদের এই ভেন ডায়াগ্রামটা কি হয়ে যাবে এটা তো এটা কোথায় আছে অপশন নাম্বার এতে ঠিক আছে বুঝতে পারলে চলো নেক্সট নেক্সট দুই নম্বর দেখো কী বলেছে সিরিজটি সম্পূর্ণ করুন মানে এখানে একটা সিরিজ দেওয়া আছে এই এই যে প্রশ্নবোধক জায়গাটাতে এখানে কি বসবে তো দেখো এখানে জি এইচ ঠিক আছে এখানে কোনো নেই এখানে জিরো মানে এক ঘরও জানি একদম ডাইরেক্ট চলে গেছে জি ঠিক আছে তারপরে এখানে দেখো আই তারপরে জে এসছে ঠিক আছে জে কে এল ঠিক আছে কে তারপরে এল এসছে ঠিক আছে এল তারপরে এম এন আসা দরকার ছিল মানে মাঝখানে একটা ঠিক আছে এন তারপরে দেখো এন এনের এর পরে হচ্ছে ওপি তারপরে কিউ বুঝতে পারছো যে এইখানে একটাও নেই তো এ দুটোর মাঝখানে একটা আবার এ দুটোর মাঝখানে হচ্ছে দুটো তো এইখানে দেখো এখানে দুটোর মা এটার মাঝখানে হবে তিনটে হবে আর এখানে হচ্ছে তোমাদের চারটে তো আর আমাদের এখানে কটা হবে এখানে এটার মাঝখানে হবে পাঁচটা ঠিক আছে তো আমরা এখানে ডাইরেক্ট এটা দেখি এটা মেলানোর চেষ্টা করি যে এল এম এন ঠিক আছে তারপরে দেখো কিউ কিউ এর পরে আর এস ঠিক আছে ডাব্লিউ এক্স ওয়াই ঠিক আছে তারপরে ডি এর পরে কি হবে ডি ই তো ই এর পরে এখানে হয়ে যাবে তোমাদের এফ ঠিক আছে এফটা আমাদের দেখতে হবে দেখো এফ হচ্ছে এটাতে আছে আর এটাতে আছে তা আমাদের দেখতে হবে এখন এই যে দুটো আছে এফের এর আর পরেরটা এটার মাঝখানে আমাদের পাঁচটা থাকবে ঠিক আছে পাঁচটা আলফাবেট থাকবে তো পাঁচটা আলফাবেট কোথায় আছে দেখি এই দুটোর মধ্যে চেক করে দেখি এফ জি এইচ আই জে কে এল তো এখানে দেখো এক দুই তিন চার পাঁচ তো এখানে মাঝখানে পাঁচটা দেখতে পাচ্ছি তার মানে আমাদের অপশন নম্বর সি এখানে সঠিক অ্যান্সার ঠিক আছে সিরিজটা বুঝতে পারলে দেখো প্রত্যেকটা যে কমা আর কি কমাতে একটা একটা করে আছে ঠিক আছে মানে প্লাস ওয়ান প্লাস ওয়ান এভাবে করে গেছে ঠিক আছে তো এটা তো হয়ে গেল এখানে আমরা এফটা পেয়ে গেলাম কিন্তু আমাদের এর এরপরে এফের সাথে আমাদের এলটাও লাগবে তো এলটা পাওয়ার জন্য দেখো এখানে আমাদের জি এইচ জিরো মানে একদম ডাইরেক্ট একটা চলে গেছে তো এখানে আবার মাঝখানে একটা আছে আর কি কে এখানে আমাদের দুটো থাকবে তো এখানে তিনটে এখানে চারটে তো এফ এর সাথে আমাদের পাঁচ ঘর সামনে যেতে হবে ঠিক আছে তার মানে এখানে হয়ে যাবে এফ এর সাথে এল ঠিক আছে বুঝতে পারলে সিরিজটা চলো নেক্সট আসা যাক তিন নম্বর দেখো এখানে কি বলেছে নিচের চিত্রতে কতগুলি ত্রিভুজ আছে এখানে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করতে বলেছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় প্রথমে তো ছটা দেখতে পাচ্ছি ছয় তারপরে দেখো এইখানে এই যে বড়োটা ছয় এইখানে হচ্ছে সাত আর হচ্ছে এইখানে একটা আট ঠিক আছে টোটাল কটা হয়ে গেলো আটটা হয়ে গেলো এবার দেখো আরও আছে আট তো এইখানে দেখো এইখানে হচ্ছে নয় ঠিক আছে তো এইখানে হচ্ছে দশ আর এইখানে দেখো এইখানে আরেকটা আছে এগারো ঠিক আছে তো টোটাল কটা হয়ে গেলো আমাদের এগারোটা ঠিক আছে আর কিন্তু নেই তার মানে অপশন নাম্বার ডি এখানে সঠিক অ্যান্সার চলো নেক্সট নেক্সট চার নম্বর দেখো ই এ এর পুত্র ই হচ্ছে ই হচ্ছে এ এর পুত্র ঠিক আছে পুত্র তার জন্য ছেলে তো প্লাস লিখলাম তারপরে দেখো ডি হচ্ছে বি এর পুত্র বা ডি হচ্ছে কি বি এর পুত্র ঠিক আছে বি এর জেন্ডার বলা নেই ডি হচ্ছে পুত্র মানে ছেলে তো প্লাস লিখলাম তারপরে দেখো ই এর সাথে সি বিবাহ হয় ঠিক আছে ই এর সাথে সি তো বিবাহ হয় মানে হচ্ছে স্বামী স্ত্রী তার জন্য সমান সমান দিলাম তো এখানে বিবাহ হয় মানে কি এটা ছেলে তো এটার মেয়ে ঠিক আছে সি হচ্ছে মেয়ে হয়ে গেল এখানে এবার বলছে সি হচ্ছে বি এর কন্যা বি এর ছেলে এটা ছেলে আবার কন্যা তার মানে কি এরা ভাই বোন হয়ে যাবে ঠিক আছে একই এতে থাকবে এবার দেখো ডি এর সাথে ই এর সম্পর্ক কি ডি এর সাথে ই এর সম্পর্ক এ দুটো আমাদের বের করতে বলেছে তো ডি এর কী হয়ে যাবে বউয়ের ভাই বা দাদা হতে পারে তো এখানে হয়ে যাবে শালা ঠিক আছে এটা হয়ে যাবে অপশন নম্বর সি মানে শালা অথবা ভাসুর যদি বড় হয় তাহলে হচ্ছে ভাসুর হবে যদি ছোটো হয় তাহলে শালা হবে তো এখানে আমরা বুঝতে পারছি না যে বড় কি ছোট হবে তো এখানে শালা অথবা ভাসুর ঠিক আছে অপশন নম্বর সি এখানে সঠিক অ্যান্সার চলো নেক্সট নেক্সট পাঁচ নম্বর দেখো কি বলেছে প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে এখানে প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটা বসবে আমাদের বের করতে হবে তো এইখানে দেখো এই দিক থেকে যাচ্ছে আমাদের ঠিক আছে এই কারণ কি এইখানে হচ্ছে ছোট তারপরে ছোট তারপরে বড় তারপরে বড় ঠিক আছে এর দিকে বড়ো তারপরে আরও বড় এইভাবে করে যাবে আমাদের সিরিজটা তো এখান থেকে এটা কী করে আসছে আমরা যদি ছেষট্টির সাথে তিন গুণ করি তাহলে দেখো আমাদের এটা আসছে ঠিক আছে তিন ছয় আঠারো আট হাতে এক তিন ছয় আঠারো আর কি উনিশ ঠিক আছে তো আবার এখানে দেখো এটার সাথে যদি আমরা আবার তিন গুণ করি তাহলে আমাদের এটা আসে ঠিক আছে তো দেখো এখানে তিন আটে চব্বিশ হাতে দুই তিন নং সাতাশ আঠাশ উনত্রিশ হাতে দুই তিন একে তিন আর এ পাঁচ ঠিক আছে বুঝতে পারলে তো এটা চলে গেল তার মানে কি এইখান থেকে এটা হলে আমাদের এইখানে তিন গুণ করতে হবে এটার সাথে তিন গুণ করতে হবে মানে কি আমাদের ছেষট্টিকে তিন দিয়ে ভাগ করলে আমরা সেটা পেয়ে যাব তো কত আছে বাইশ আসছে তার মানে এই প্রশ্নবোধক জায়গাটাতে আমাদের কত বসবে বাইশ আসবে অপশন নাম্বার বি এখানে সঠিক অ্যান্সার বুঝতে পারলে চলো নেক্সট নেক্সট ছয় নম্বরটা দেখো যদি পি ইন্টু কিউ এর মানে হচ্ছে পি ভাগ কিউ হয় মাইনাস কিউ হচ্ছে প্লাস হয়ে যায় এটা আর ভাগটা হচ্ছে আমাদের মাইনাস হয়ে যায় তার মানে এটা কি হবে ঠিক আছে তো মাইনাসটা কি হয়ে যায় আমাদের এখানে প্লাস হয়ে যায় আর ভাগটা কি হয়ে যায় এখানে মাইনাস হয়ে যায় আর গুণটা আমাদের এখানে হচ্ছে ভাগ হয়ে যায় ঠিক আছে তো আমরা নিচে একবার লিখে নিই তাহলে আমাদের এখানে ভুলটা হবে না আট ভাগ হচ্ছে চার তো এখানে এই দুটো করলে দুই আসবে আর এই দুটো যোগ করলে আমাদের হচ্ছে আট আর ছয় চোদ্দো মানে চব্বিশ আসবে আর মাইনাস ঠিক আছে তাহলে কত হয়ে গেলো এখানে বাইশ হয়ে গেলো ঠিক আছে অপশন নম্বর বি এখানে সঠিক অ্যান্সার বুঝতে পারলে চলো নেক্সট তো নেক্সট সাত নম্বরটা দেখো কী বলেছে একটি শাড়িতে কিছু বালক উত্তর দিকে মুখ করে বসে আছে ধরো একটা শাড়ি এখানে হচ্ছে কিছু বালক বসে আছে সবাই কী করেছে উত্তর দিকে মুখ করে বসে আছে ঠিক আছে উত্তর দিক মানে উপরের দিকে মুখ করে বসে আছে এবার বলেছে এ বা দিক থেকে ষোলো এ দিক থেকে হচ্ছে ষোলোতম স্থানে কি আছে এ আছে এবং সি ডান দিক থেকে ষোলোতম সি হচ্ছে ডান দিক থেকে ষোলোতম এখানে সি আছে বি হচ্ছে এ এর ডান দিকে চতুর্থ বি এক দুই তিন চার ঠিক আছে এখানে বি আছে আবার বলেছে এবং সি এর বা দিক থেকে পঞ্চম সি এর বা দিকে পঞ্চম মানে এক দুই তিন চারজন আছে তো পাঁচ নম্বর হচ্ছে বি আছে ঠিক আছে তো এবার সারিতে মোট কতজন আছে তো শাড়িতে মোট কতজন আছে ষোলো ষোলো কত হয় বত্রিশ বত্রিশ হয়ে গেল এই পর্যন্ত বত্রিশ এটা বর্তির বত্রিশ থাকে তো মাঝখানে এগুলো গুনতে হবে আমাদের বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ ঠিক আছে তো টোটাল কতজন আছে চল্লিশ জন আছে বুঝতে পারলে অপশন নাম্বার ডি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার চলো নেক্সট নেক্সট আট নম্বর দেখো প্রশ্নবোধক স্থানে কোন নকশাটি বসবে তো এখানে কী বসবে তো এইখানে গোল্লা আছে তার বাঁ দিকে একটা তারপরে স্থানে হচ্ছে বাঁ দিকটা তো থাকলো এখানে ডান দিক তারপরটাতে দেখো এখানে বা দিকে একটা তারপরটাতে আবার ডান দিকে তো এর পরেরটা যেটা হবে তো বা দিকে এই জায়গাটাতে হবে তার মানে এই চিত্রটা হবে এই চিত্রটা কোথায় আছে অপশন নাম্বার বি ঠিক আছে অপশন নাম্বার বি এখানে সঠিক অ্যান্সার ঠিক আছে বুঝতে পারলে চলো নেক্সট নেক্সট নয় নম্বর দেখো প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে তো প্রশ্নবোধক স্থানে হচ্ছে দুই পাঁচ এটা সিরিজটা আছে দেখো দুই তিন যোগ করলে পাঁচ হয় পাঁচের সাথে চার যোগ করলে নয় হয় তো নয়ের সাথে আবার এখন দেখো এখানে তিন চার তো এখানে কত হয় পাঁচ হবে তো নয় পাঁচ কত হয় চোদ্দো হয় তো আবার চোদ্দোর সাথে আমরা যদি ছয় যোগ করি তাহলে হচ্ছে হচ্ছে কুড়ি আসছে আর কুড়ির সাথে আবার সাত যোগ করলে সাতাশ মানে এখানে চোদ্দোই হবে মানে অপশন নাম্বার বি এখানে সঠিক অ্যান্সার বুঝতে পারলে চলো নেক্সট নেক্সট দশ নম্বর দেখো কী বলেছে এই সিরিজটি কিছু অক্ষর বাদ আছে তো অক্ষরগুলি পরপর সাজাও তো এখানে সিরিজ দেওয়া আছে তো এখানে কী করবো আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তো বারোটা আছে মানে কি আমরা তিন তিন করে সাজাতে পারি তো এক দুই তিন এক দুই তিন এক দুই তিন তো এক দুই তিন ঠিক আছে তো এখানে দেখো এ তারপরে কী আছে এ এখানে তো এখানে দেখো মাঝখানে বি আছে তার মানে এখানেও মাঝখানে বি বসবে তার মানে এ বি বি এ বি বি এ বি বি এ বি বি ঠিক আছে তো কি হয়ে যাবে বি বি এ বি বি তো এ এ হ্যাঁ সরি বিবি এ বিবি কোথায় আছে অপশন নাম্বার বিতে বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার বুঝতে পারলে চলো নেক্সট এগারো নম্বর দেখো কি বলেছে এ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে এ হচ্ছে ধরো এখানে এ আছে এ কি করেছে দিকে মুখ করে আছে পূর্ব দিক পূর্ব দিকে এদিকে মুখ করে দাঁড়িয়ে আছে সে প্রথমে ঘড়ির কাটার অভিমুখে একশো ডিগ্রি গেল ঠিক আছে অভি অভিমুখ মানে হচ্ছে ক্লক ওয়াইজ ঘড়ি যেদিকে ঘোরে ঠিক আছে অভিমুখ মানে এদিকে ঘোরে আর এটা হচ্ছে বিপরীত দিক ঘড়ির ঠিক আছে তো এখান থেকে কী করলো একশো ডিগ্রি গেল এখান থেকে একশো ডিগ্রি মানে কি এটা নব্বই ডিগ্রি ঠিক আছে এটা নব্বই ডিগ্রি হলো তো একশো ডিগ্রি মানে আরেকটু এদিকে আসবে ঠিক আছে তো এটা হয়ে যাবে আমাদের একশো ডিগ্রি ক্লক ওয়াইজ ঠিক আছে এবার দেখো কি বললো পরে ঘড়ির কাটার বিপরীত দিকে মানে অ্যান্টি ক্লক ওয়াইজ মানে এইভাবে করে উল্টো দিকে একশো পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরে তাহলে এ কোন দিকে মুখ করে আছে একশো পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা এখন কী করে বের করব তো এইটা তো একশো তার মানে কি আবার ঘুরে আমার একশোতে চলে গেলো তো এখান থেকে আমরা পঁয়তাল্লিশ যাবো তো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তোমার নব্বই এটা তো নব্বইয়ের অর্ধেক হয়ে যাবে পঁয়তাল্লিশ মানে হচ্ছে এইটা হয়ে যাবে আমাদের একশো পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে তো এটা কোন দিক হয়ে গেল এটা হচ্ছে উত্তর দিক এটা পূর্ব দিক তার মানে উত্তর পূর্ব দিক হয়ে যাবে মানে অপশন নাম্বার ডি এখানে সঠিক অ্যান্সার ঠিক আছে বুঝতে পারলে চলো নেক্সট বারো নম্বর দেখো কী বলেছে এরোপ্লেন ইস্টু হচ্ছে কক তো শিপ কি হয়ে যাবে তো শিপ হয়ে যাবে তোমাদের এখানে ডেক মানে অপশন নাম্বার বি কি করে হলো এরোপ্লেনে যেখানে পাইলট থাকে বসে ঠিক আছে যেই জায়গাটাতে তো সেই জায়গাটাকে কি বলা হয় ককপিট বলা হয় আর শিপ যেখানে শিপের যে চালক থাকে সেই জায়গাটাকে কি বলা হয় ডেক বলা হয় ঠিক আছে বুঝতে পারলে চলো নেক্সট তো তেরো নম্বর দেখো কি বলেছে এবি সি ডি এইচ আই এভাবে করে জেড পর্যন্ত আছে যদি এই বর্ণগুলিকে অ্যালফাবেটের বিপরীতক্রমে সাজানো হয় বিপরীতক্রমে মানে কি জেড থেকে আমাদের জেড ওয়াই এক্স এভাবে করে 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 এ বি সি এভাবে করে আসবে ঠিক আছে মানে উল্টো দিক থেকে সাজানো হয় তাহলে এবার কী বলেছে বাঁ দিক থেকে ষোলোতম বা দিক থেকে ষোলতম মানে কি ডান দিক থেকে আমাদের দেখতে হবে ডান দিক থেকে আমরা যদি দেখি এটা তার মানে টোটাল ছাব্বিশটা ছাব্বিশ থেকে আমরা যদি ষোলো বাদ দিই তাহলে হচ্ছে দশ হয়ে যাবে দশের সাথে এক যোগ করতে হবে এগারো তো এটা হয়ে যাবে আমাদের ডান দিক থেকে এগারোতম বর্ণ ঠিক আছে এবার এদিক থেকে যদি আমাদের ষোলোতম হয় তো ডান দিক থেকে হয়ে যাবে আমাদের এগারোতম ডান দিক থেকে এগারোতম যদি আমরা গুনি এ বি সি ডি এইচ আই জে কে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তো কে হয়ে যাবে আমাদের এগারোতম মানে বর্ণ এটা তো এটা হয়ে যাবে আমাদের বা দিক থেকে ষোলোতম ঠিক আছে এদিক থেকে ষোলোতম কিন্তু এদিক থেকে হয়ে যাবে এগারোতম ঠিক আছে এগারোতম এবার বলেছে এই বর্ণের বা দিকে দ্বাদশতম বর্ণ কোনটি ঠিক আছে মানে এই এই যে বর্ণটা কে আছে কে এর বা দিকে বা দিকে হচ্ছে আমাদের কি বলেছে বারোতম তো বা দিকে বারোতম কি মানে এগারোর সাথে আমরা হচ্ছে এখন বারো যোগ করে দেবো তাহলে আমরা পেয়ে যাবো এগারোর সাথে বারো যোগ করলে হচ্ছে আমাদের তেইশ ঠিক আছে তেইশ নম্বর বর্ণটা তেইশ নম্বর বর্ণ হচ্ছে আমাদের ডাব্লু ঠিক আছে ডাব্লু হচ্ছে আমাদের তেইশতম বর্ণ তো অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে বুঝতে পারলে চলো নেক্সট নেক্সট চোদ্দো নম্বরটা দেখো কি বলেছে যদি পঞ্চান্ন প্লাস ছেষট্টি সমান সমান তেত্রিশ হয় বাইশ প্লাস নিরানব্বই তেত্রিশ হয় তো চুয়াল্লিশ প্লাস হচ্ছে অষ্টআশি কী হবে ঠিক আছে তো দেখো এটা কী করে হয়েছে তো পঞ্চান্ন আট যদি ছেষট্টি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে পাঁচ ছয় এগারো এগারো আর কি বারো ঠিক আছে একশো একুশ তো এইটাকে আমরা কি করব দেখো এটাকে আমরা ভাগ করবো এগারো দিয়ে ঠিক আছে এগারো দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত আসছে আমাদের এগারো ইন্টু এগারো হচ্ছে আমাদের একশো একুশ ঠিক আছে তো এইটাকে আমরা যদি তিন দিয়ে গুণ করি তাহলে আসছে আমাদের তেত্রিশ আসছে ঠিক আছে তো এই পদ্ধতিতে আমরা এটাকেও দেখব তো বাইশ প্লাস হচ্ছে নিরানব্বই এটাকে যোগ করলেও হচ্ছে আমাদের কত একশো একুশ আসছে তো ভাগ এগারো সমান সমান এগারো ইন্টু তিন মানে হচ্ছে তেত্রিশ চলে এলো তো এইভাবে আমরা এটাকেও করবো তো চুয়াল্লিশ প্লাস হচ্ছে অষ্টআশি চুয়াল্লিশ প্লাস অষ্টআশি হচ্ছে আমাদের আট আচ্চারে বারো আর হচ্ছে তেরো ঠিক আছে এটাকে ভাগ করবো এগারো দিয়ে তার মানে আমাদের কত আসছে এগারো একটা এগারো এগারো দুক নিয়ে বাইশ তো ইন্টু তিন করবো তো তিন বারণ কত ছত্রিশ মানে অপশন নাম্বার ডি এখানে সঠিক অ্যান্সার ঠিক আছে বুঝতে পারলে চলো নেক্সট পুরোনো নম্বর দেখো কী বলেছে কোনো সাংকেতিক ভাষায় দুশো ছাপ্পান্ন এর মানে হচ্ছে লাল এর চক আর হচ্ছে পাঁচশো এর মানে হচ্ছে সবুজ রঙের ফুল যদি দুশো পঁয়তাল্লিশের মানে সাদা রঙের চক হয় তবে ওই সাংকেতিক ভাষায় কোন সংখ্যাটি সাদা বোঝাবে ঠিক আছে সাদা আমাদের বের করতে বলেছে তো এইখানে দেখো প্রত্যেকটাতে এর এর করে আছে তো এর এরটা কেটে দিই এর এর আমাদের এখানে কোনো দরকার নেই ঠিক আছে কারণ তিনটে সংখ্যা দেওয়া আছে তার মানে আমাদের তিনটে ওয়ার্ডও লাগবে ঠিক আছে তো এখানে দেখো তিনটে কোথায় কোথায় আছে এই রঙটা এখানে আছে এখানে আছে এখানে আছে তো আমাদের কমন দেখতে হবে কী কী কমন আছে দেখো এখানে পাঁচ আছে এখানে পাঁচ আছে এখানে পাঁচ আছে তার মানে এই পাঁচ আর রং পাঁচ এখানে রং আর পাঁচ আর রং আমাদের এখান থেকে কেটে যাবে ঠিক আছে তো এবার দেখি আমাদের কমন কি আছে দেখো এখানে লাল আছে এখানে সবুজ আছে এখানে হচ্ছে এইখানে চক আছে আর এখানে চক আছে ঠিক আছে এই দুটোতে চক চক আছে তো এই দুটোর মধ্যে কমন দেখি হ্যাঁ দুটোতে দুই দুই করে কমন আছে মানে চক চক কেটে যাবে আর দুই আর দুই কেটে যাবে তো এইখানে আমাদের কি পড়ে থাকলো সাদা তো সাদা কি হয়ে গেলো চার কারণ আমাদের সাদাটাই চেয়েছে আর আমাদের কোনো দেখার দরকার নেই অপশন নম্বর ডি হচ্ছে সঠিক অ্যান্সার বুঝতে পারলে চলো নেক্সট নেক্সট ষোলো নম্বর দেখো কি বলেছে এই বিউটি একে যদি এটাও হিসাবে লেখা হয় তাহলে হচ্ছে চার্ম এটাকে কি লেখা হবে তো এটা তোমরা যদি দেখো তো দেখো এটা হচ্ছে তোমাদের অপোজিট পেয়ারে লেখা আছে ঠিক আছে বি ওয়াই ঠিক আছে ই ভি এ জেড ঠিক আছে অপোজিট পেয়ার কাকে বলে এর সাথে তোমাদের জেড থাকবে বি এর সাথে ওয়াই থাকবে সি এর সাথে এক্স থাকবে ঠিক আছে মানে অপোজিট মানে এ এক আর এটা হচ্ছে ছাব্বিশ মানে দুটো যোগ করলে তোমাদের কত আসবে সাতাশ আসবে ঠিক আছে এটাকেই বলা হয় অপোজিট পেয়ার বি দুই এটা দেখো পঁচিশ আছে তারপরে যোগ করলে হচ্ছে সাতাশ আছে তো এগুলোকে বলা হয় অপোজিট পেয়ার ঠিক আছে তো এগুলো আমি শিখিয়েছিলাম তোমাদের পুরোনো ভিডিও দেখে নিতে পারো তোমরা তো সেখানে আমি ডিটেলসে বলেছিলাম তো দেখো এখানে তো চার কি হবে সি এর সাথে হয় তোমাদের এক্স তো এক্স কোথায় আছে এ দুটোতে এক্স আছে তার মানে এটা আর এটা তো হবেই না তারপরে দেখো এইচ এর সাথে হবে তোমাদের এস দেখো এস এস দুটোতে আছে এ এর সাথে কি বললাম জেড হবে তো এখানে হচ্ছে জেড তো জেড কোথায় আছে অপশন নাম্বার ডি তার মানে অপশন নাম্বার ডি এখানে সঠিক আনসার ঠিক আছে বুঝতে পারলে চলো নেক্সট তো নেক্সট সতেরো নম্বরটা দেখো কি বলেছে যদি জেড ইকুয়াল টু টোয়েন্টি সিক্স হয় আর এন ইটি ইকুয়াল টু থার্টি নাইন হয় তো এন ইউটি এটার মানেটা এটা এটা মানে কত হবে ঠিক আছে তো জেড হচ্ছে জেড এর যে ভ্যালুটা সেটা হচ্ছে তোমাদের টোয়েন্টি সিক্স ঠিক আছে তো এর ভ্যালু ওয়ান জেডের ভ্যালু হচ্ছে টোয়েন্টি সিক্স তো এন এর যে ভ্যালুটা সেটা হয়ে যাবে তোমাদের চোদ্দো ঠিক আছে এন এর যে মানটা সেটা চোদ্দো ই হচ্ছে ফাইভ মানে তোমাদের স্থানীয় মানগুলো তোমাদের কিন্তু জানতে লাগবে মানে টি হচ্ছে টোয়েন্টি টি এর যে স্থানীয় ভ্যালুটা সেটা হচ্ছে তোমাদের টোয়েন্টি ঠিক আছে তো এই তিনটে যদি আমরা যোগ করি তাহলে দেখবে তোমাদের থার্টি নাইন আসছে ঠিক আছে তো পাঁচ হাজারে নয় হাতে নেই তো দুই আরেক তিন ঠিক আছে থার্টি নাইন তো এন এর ভ্যালু কত বললাম চোদ্দো ইউ এর ভ্যালু হয়ে যাবে তোমাদের হচ্ছে টোয়েন্টি ওয়ান ঠিক আছে আর টি এর ভ্যালু হচ্ছে টোয়েন্টি তো আমাদের এই তিনটে যোগ করতে হবে তো এই তিনটে যদি যোগ করে দেখো চার আর একে পাঁচ আসবে আর হচ্ছে তোমাদের এখানে দুই আর পঞ্চান্ন তো অপশান নাম্বার এ হচ্ছে এখানে তোমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে বুঝতে পারলে অপশন নাম্বার এ এখানে তোমাদের সঠিক অ্যান্সার তো আজকে এই পর্যন্তই ছিল বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবে কমেন্টে আমাকে জানাবে যে কেমন লেগেছে আর কোন বিষয়ে তোমরা ভিডিও পেতে চাও সেগুলো আমাকে কমেন্টে জানাতে পারো আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাপোর্ট করবে আর পাশের বেলাইকনটিকে প্রেস করবে যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাও আর তোমার জন্য ফেসবুক গ্রুপ রয়েছে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে তোমরা সব ধরনের পিডিএফ পেয়ে যাবে আপডেট পেয়ে যাবে আর চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো এগুলোর লিঙ্ক তোমরা সব ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এছাড়াও তোমার জন্য ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ ডাবলু ডট নলেজ পয়েন্ট ডট ইন সেখানে তোমাদের বিভিন্ন ধরনের কুইজ দেওয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিলেটেড ডাব্লু বিসিএসের জন্য তোমরা যে ডি কুইজটা সেটা কিন্তু দেওয়া হচ্ছে তোমরা সেখানে গিয়ে সেগুলোকে অ্যাটেন্ড করতে পারো এবং তোমাদের যে নলেজটা আছে সেগুলোকে আরও প্র্যাকটিসের মাধ্যমে এনহেন্স করতে পারো ঠিক আছে তো তোমরা ভিজিট করতে পারো ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট নলেজ পয়েন্ট ডট ইন তো আজকে এই পর্যন্তই বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে